আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি হাঁসের মাংস রান্না করব নারকেলের দুধ দিয়ে। হাঁসের মাংস অনেকভাবে রান্না করা যায়, আজকে আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে এই মাংস ভুনাটা আমি একদম মাখা মাখা ভুনা যেটা সেটা করব। এখানে একটা হাঁস নিয়েছি, হাঁসটার 1.5 কেজি ওজন ছিল, সেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি চামড়া সহ নিয়েছি, আমি চামড়া অর্ধেক রেখে দিয়েছি, এই চামড়ার সঙ্গে অনেক তেল ছিল সেই জন্য আমি অর্ধেক রেখে দিয়ে আমি আর অর্ধেক দিয়ে রান্না করতেছি। এটা পুরো চামড়া দিয়ে রান্না করলে অনেক তেল হবে, খেতেও ভালো লাগবে না। আমি সব ধরনের মশলা রেডি করে নিয়েছি, আমি আলুও কেটে নিয়েছি, আর আমি একটা নারিকেল কোড়ায় নিয়েছি, এটা ফ্রেশ নারকেল কোড়ানো। আমি চুলায় একটা ননস্টিকের কড়াই বসিয়েছি, এখানে আমি তেল দিলাম, তেলটা কিন্তু আমি কম দিয়েছি, কারণ হাঁসের মাংস চামড়া থেকে অনেক তেল বের হবে সেই জন্য। আমি 3টা তেজপাতা নিয়েছি, 3 টুকরা দারচিনি, 2টা কালো এলাচ, 1টা স্টার মশলা, 3টা সাদা এলাচ, কয়েকটা লং নিয়েছি। নিয়ে এটা আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব, তারপরে এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ দিব। পেঁয়াজটা আপনারা কম বেশি করে দিতে পারবেন। আমি 1/2 কাপ পেঁয়াজ দিয়ে আমি এটা একটু ভেজে নিব, এটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিব। এখানে 1/4 কাপ পেঁয়াজ বাটা দিলাম, দিয়ে পেঁয়াজটা আমি তেলের মধ্যে আমি 1 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিব। 1 মিনিট পরে আমি আদা রসুন বাটা দিব। এখানে আদা রসুন আর গরম মশলার বাটা দিলাম। এখানে 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ জিরা গরম মশলা একসঙ্গে আমি বেটে নিয়েছি সেটা দিয়েছি। আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 1/4 কাপ আমি গরম পানি দিলাম, দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে এটা আমি কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে এই মাংস খেতে ততই ভালো লাগবে। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আমি 1/2 টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়া দিলাম, দিয়ে সবগুলো মশলা আমি নাড়াচাড়া করে এখানে আমি আবারও অল্প পানি দিব। আমি প্রথমে 1/4 কাপ গরম পানি দিয়েছিলাম, এখন আমি 1/4 কাপ গরম পানি দিলাম, টোটাল আমি 1/2 কাপ গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার হিটটা একদম লো করে দিতে হবে। আমি 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিব। আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, আমি এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর মশলা কষানো কিন্তু হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা আমি নাড়াচাড়া করে নিব। আর অনেকে আপনারা বললেন যে হাঁসের মাংস রান্না করলে কালো হয়ে যায়, তো যদি কালো হয়ে যায় সেটা ভাবেন তাহলে হাঁসের মাংস রান্না করার আগে যখন আপনারা ধুয়ে নেবেন তখন 1 টেবিল চামচ লবণ দিয়ে এই মাংসটা মাখিয়ে ভিজিয়ে রাখবেন, তারপরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, তাহলে মাংসটা কালোও হবে না রান্না করার পরে। বা মাংসতে যে গন্ধ কয়, অনেকেই বলে হাঁসের মাংস খেতে ভালো লাগে না, হাঁসের মাংস থেকে গন্ধ আসে, সেই গন্ধটাও থাকবে না। এখানে আমি যে নারকেল কুড়িয়ে নিয়েছি সেইগুলা পুরাটাই ব্লান্ডারে জারে দিলাম। আর এখানে আমি উষুম উষুম গরম পানি নিয়েছি 1 কাপ, সেই পানি দিয়ে এটা ব্লান্ডার করে নিব। আর এখানে অবশ্যই উষুম উষুম গরম পানি দিয়ে ব্লান্ডার করবেন, তাহলেই নারকেলের দুধটা ভালো করে ব্লান্ডারে ব্লেন্ড করে নেওয়া যাবে, আর এই দুধটা খেতেও খুব ভালো লাগবে। আমি অল্প পানি দিয়ে ব্লান্ডার করে নিয়েছি, পরে আবারও আমি পুরা পানি দিয়ে ব্লান্ডার করে এটা আমি একটা পাতলা কাপড়ে সেঁকতে দিয়ে এটা মাংসটা আবার কষিয়ে নিচ্ছি। আর এটা কাপড় দিয়ে সেঁকে নিতে হবে, তাহলেই এই নারকেলের দুধটা খেতে বেশি ভালো লাগবে। নারকেলের যদি আঁশসহ দেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য এটা কাপড় দিয়ে চিপে নিতে হবে।
আর এটা আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা প্রায় আমি 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর আমি কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা থেকে কতটা তেল বের হয়েছে মাংস থেকে। আমি যদি পুরো চামড়াটাই দিতাম তাহলে কিন্তু আরও তেল হইতো, খেতে ভালো লাগতো না। সেই জন্য অর্ধেক চামড়া রেখে দিয়ে আমি অর্ধেক দিয়েছি। আমি আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে আমি 3-4 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিব। আর এখানে গ্রেভিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দিব। আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিলিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর হাঁসের মাংস শুধু শীতেই যে খেতে মজা লাগে সেটাও না, হাঁসের মাংস কিন্তু সারা বছরই খেতে খুবই ভালো লাগে। হাঁসটা যদি পারফেক্টভাবে কেনা যায় তাহলে এই মাংস রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখানে দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এতে সুন্দর ফ্লেভারও বের হবে আর এর ভিতর থেকে ঝালও বের হবে। আপনারা চাইলে মরিচটি একটু কেটেও দিতে পারেন। আমি 1 টেবিল চামচ আমি শাহী গরম মশলা গুঁড়া দিলাম। আর এখানে সব ধরনের মশলা জিরা একসঙ্গে আমি রেডি করে নিয়েছিলাম, সেই জন্য এখানে এক্সট্রা কোনো জিরা দিলাম না, যেহেতু এই মশলার মধ্যে জিরা দেওয়া আছে। আর এই শাহী গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এবার ঢাকনা দিয়ে আমি আরও 15 মিনিট লো হিটে এটা রান্না করে নিব। আর আমার মাংসগুলো আমি চেক করে নিয়েছি, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আমার মাংস রান্না করা হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর হয়েছে আর উপরে কিন্তু তেল উঠে এসেছে। আমি চুলার হিটটা বন্ধ করে দিলাম। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি 5 মিনিট ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর একদম এটা মাখা ভুনা যেটা সেটা আমি করে নিয়েছি। আর নারকেলের দুধ দিয়ে এভাবে মাখা ভুনাটা করলে খেতে বেশি ভালো লাগে। আর এটা গরম গরম ভাত বা পোলাও, রুটি বা চিতা পিঠা, খোলা জালি পিঠা, যে কোনো জিনিস দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। রুটি পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে। এটা হয়ে গেল আমার হাঁসের মাংস ভুনা। দেখলেন তো কত সহজেই হাঁসের মাংস আমরা ভুনা করে নিলাম। আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লেগেছিল। আপনারা আমার মতো করে রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।